السلام عليكم ورحمة الله وبركاته আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ তাআলার কাছে 135 বাইকের রাজা বাইকের রাজা কিন্তু 135 রাজা আপনারা জানেন তো বাইকটি এই মাত্রই কিনে নিয়ে আসা হয়েছে ধোয়ারও সুযোগ পাইনি কোনো কাজ করা তো দূরের কথা সবকিছু অরিজিনাল আছে যেখানে যেখানে ডিসকালার সেখানে সেখানে আমি দেখাবো আর বাইকটি কিন্তু আপনারাও জানেন এর আগে একটা বাইক ভিডিও দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ওয়ান টেস্ট 1,45,000 টাকা তো আমাদের কুষ্টির বড় ভাই 1,40,000 গাড়িটা কিনছে এটা কিন্তু আবার নাম্বার করা ফুল টাকার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম মালিকের বাইক মানে এখন পর্যন্ত উনি মালিক আছে আমি দ্বিতীয় মালিক কিন্তু আমি এখন পর্যন্ত লিখে নিই নাই যার কাছে বিক্রি করব তার নামে দ্বিতীয় মানে তার তিনি হবেন দ্বিতীয় মালিক ঠিক আছে স্টেমের মাধ্যমে তিনি হবেন দ্বিতীয় মালিক তো প্রথম মালিকের বাইক কেমন থাকবে এটা কিন্তু আপনাদের ওয়া জানা নেই তারপরও আবার যিনি চালাইছেন এতদিন আপনারা তার বয়স বা তার চেহারা দেখলেই বুঝে নেবেন যে কত নতুনত্ব এবং কত সুন্দর করে বাইক বাইকটি ব্যবহার করেছেন রং থেকে নিয়ে স্টিকার পর্যন্ত অরিজিনাল এমনকি হেড সিলিন্ডার পর্যন্ত অরিজিনাল আছে এই বাইকটির ঠিক আছে তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার একটা কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب বাইকটি দেখানোর আগে সর্বপ্রথম স্মার্ট কার্ডে দেখুন দেখেন কত বয়স্ক লোক আমাদের বগুড়া শহরের বাইক লোক 16 তে রেজিস্ট্রেশন করছে ঠিক আছে এটা হলো স্মার্ট কার্ড প্রথম মালিক আর ড্যাশ টোকেন দেখুন এটা হলো ড্যাশ টোকেন 24 পর্যন্ত আপডেট আছে কাগজ তবে ফুল টাকারই আর একটা কিস্তি দিলে ফুল টাকায় আমি কিস্তি দিয়ে দেবো যদি আপনারা অনুমতি দেন আর আমাদের দামে যদি রাখেন আর আমাদের দামে না রাখলে কিস্তি একটা দিলে ফুল টাকা দেখেন 16 তো রেজিস্ট্রেশন করছে 26 সাল হলে ফুল টাকা 24 সাল মানে আর 2300 টাকা জমা দিলেই ফুল টাকা মানে কমপ্লিট নাম্বার হয়ে যাবে মাত্র 2300 টাকা জমা দিলেই কমপ্লিট 2300 টাকা লিখেও দিছে দেখেন এই যে 2300 এই যেটা ডিউ আছে সেটা এখানে লিখেও দিছে 2300 টাকা 2300 টাকা দেওয়ার সাথে সাথে 26 সাল পর্যন্ত হয়ে যাবে মানে 16 থেকে 26 মানে 10 বছর কমপ্লিট ঠিক আছে আর আপনাদেরকে বলছিলাম যে প্রথম মালিকের বাইক দেখেন এই নিয়েই হলো প্রথম মালিক বয়স কত দেখুন তো এই সমস্ত লোকদের বা ভাইদের গাড়ি হান্ড্রেডে হান্ড্রেডে শোরুম বরাবরই থাকে তার স্বাক্ষর নিয়ে নিয়েছে দেখুন স্বাক্ষরটা তো এটা এই এই পর্যন্তই কাগজ এই দুইটাই হলো রেজিস্ট্রেশন কাগজ এটা হলো ভোটার আইডি ছবি তার মানে স্ট্যাম্প এখন পর্যন্ত হয় না যেহেতু বিক্রি হয় না স্ট্যাম্প হবে না ঠিক আছে স্ট্যাম্প হবে কখন এখন যখন আমি আপনার কাছে বিক্রি করব তখন স্ট্যাম্প হবে যেহেতু উনি প্রথম মালিক ওনার থেকে যিনি তার কাছে বিক্রি করব তিনি হবেন দ্বিতীয় মালিক আর তখনই হবে হলো স্ট্যাম্প ঠিক আছে তো প্রথম মালিকের বাইক কিন্তু এটা প্রথম মালিকের বাইকের কারণে বাইকটি অনেক সুন্দর আছে এবং 35-এর যে আসল যেগুলো বৈশিষ্ট্য সেগুলো হান্ড্রেডে হান্ড্রেডে অক্ষরে অক্ষরে এই বাইকটির মধ্যে আছে প্রথমে সামনের টায়ারটা ফলো করুন দেখেন সামনের টায়ার অনেকদিন ব্যবহার করতে পারবেন এত কোনো সন্দেহ নেই মার্কারটাও অনেক সুন্দর আছে এবং ডিজাইন করছে একটা নতুন ডিজাইন করছে যেখানে মোটামুটি কিন্তু খারাপ না ভালোই লাগতেছে দেখুন অনেক সুন্দর লাগতেছে এবং হাইড্রোলিকটা দেখুন আসলে গাড়িতে যে চলা অরিজিনাল 33,000 এবং 33,000 চলার সাথে হাইড্রোলিকও 100% মিল আছে দেখুন এটা অরিজিনাল
কোনো কিছু চেঞ্জ করা হয়নি, দুইটি সকাবও অরিজিনাল আছে, চেঞ্জ করা হয়নি, হেডলাইটের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল, কোনো ধরনের চেঞ্জ করা হয়নি। দেখেন ঘোলা ঘোলা লাগতেছে কিন্তু, তো ঘোলা ঘোলা লাগার কারণে এটাই প্রমাণ করবেন বা প্রমাণ হবে যে বাইকটি আসলে এই গ্লাসটা অরিজিনাল, এই যে বাজাজ লেখা ঠিক আছে অরিজিনাল গ্লাস, কোনো ধরনের চেঞ্জ করা হয়নি গ্লাস, এই এই এইটাও কিন্তু অরিজিনাল ঠিক আছে। হ্যাঁ সিগন্যাল লাইটটা অরিজিনাল আছে গাড়ির সাতখানে, দেখেন ঘোলা। তো গাইস আমি কিন্তু কেনার পরে এক টাকারও খরচ করি নাই, যেরকম পেয়েছি ওরকমই নিয়েছি। হ্যাঁ তার প্রমাণ দেখুন এই যে এই জিনিসগুলো দেখেন ক্ষয় যায় যায় কি হয়ে গেছে, মানে ডিসকালার হয়ে গেছে, রং উঠে গেছে, কালো রং থাকে আর উপর এটা উঠে গেছে, তারপরও অরিজিনাল রেখে দিয়েছি, কারণ আপনারা অরিজিনাল জিনিসটাকে পছন্দ বেশি করেন, অরিজিনাল জিনিসটাকে বেশি পছন্দ করেন ঠিক আছে। এরপরে ভাইজারটা দেখেন অনেক ফুল ফ্রেশ আছে, তো এই দিক থেকে এই জিনিসগুলো ফুল ফ্রেশ এবং অনেক সুন্দর আছে। দেখেন এই যে এই জিনিসটা অরিজিনাল থাকার কারণে দেখেন ডিসকালার হয়ে গেছে, হ্যাঁ দেখেন। তো গাইস আমি আপনারা কিন্তু অরিজিনাল জিনিস পছন্দ করেন নিদাই, আমি অরিজিনাল রেখে দিয়েছি, কোনো রঙের টাচ করা হয় নাই, এমনকি ট্যাঙ্কিটাও ফুল ফ্রেশ এবং অরিজিনাল। আর এইভাবে যে রেখেছেন উনি মানে অবাকান্ড, আমি নিজেই অবাক হয়ে গেছি। দেখুন কালারটা দেখবে স্টিকার অরিজিনাল, এই স্টিকার অরিজিনাল, সাইড কভার স্টিকার অরিজিনাল, দেখুন এই যে আস্তে আস্তে ডিসকালার হচ্ছে, আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো, কারণ এগুলো গাড়ি হচ্ছে দামি গাড়ি এবং যারা কেনেন যারা ব্যবহার করেন তারা হচ্ছে তারাও দামি মানুষ, মানে এই গাড়ি কিন্তু সবাই কিনতে পারেন না, শতকরা পাঁচজন কেনেন গাড়ি কেনেন এই গাড়িগুলো। আর আমি এই গাড়িগুলো মানে বগুড়া ডিস্ট্রিক্ট বললে ভুল হবে, উত্তরবঙ্গে আমার মতো এই বাইকগুলো কেউ কেনে না বা বেছে না ঠিক আছে। তো ট্যাঙ্কের অবস্থাটা দেখুন কত নতুনত্ব এবং কত ফুল ফ্রেশ এবং কালার দিক দিয়ে একশোই একশোই আছে, এবং গাড়ির চকচকে হলেই আবার ভাইব ব্যাঞ্চে রং করছে, অসম্ভব রং করাটা অসম্ভব ঠিক আছে। দেখুন সব কিছু অরিজিনাল এবং স্টিকার সহ অরিজিনাল এবং ফুল ফ্রেশ, বাম্পারটাও অরিজিনাল এবং রেসিন দিয়ে পেছানো আছে, ইঞ্জিনটার রংটাও কিন্তু অরিজিনাল, দেখুন এই যে এখানে সাদা হয়ে গেছে অরিজিনাল রেখে দিয়েছি, এখানেও সাদা সাদা হয়ে যাচ্ছে অরিজিনাল রেখে দিয়েছি, মানে অরিজিনাল কালার এবং ইঞ্জিন যে ইনটেক এই ব্যাপারে আমি নিজে গ্যারান্টার, এবং হান্ড্রেডে হান্ড্রেডে ইঞ্জিন ইনটেক, শুধু টাইমেনশন পাল্টানো হয়েছে, এছাড়া এই ইঞ্জিনের কোনো হাত নয়। আর টাইমেনশন আপনারা জানেন যে কিছুদিন চালানোর পরে টাইমেনশন ডিল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেটা পাল্টাতে হয়, আর টাইমেনশন পাল্টানো হলে হয়তো হলে এই জিনিসগুলো খুলতে হয়, যে উপরে অংশগুলো খুলতে হয়, এছাড়া ইঞ্জিন খোলা হয় নাই, হেড সিলিন্ডারও অরিজিনাল আছে, আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো। পাউদানির ওর দেখুন অরিজিনাল পাউদানি এবং গাড়ি সাক্ষার পাউদানি, এই যে ধোয়া যে হয় নাই, পরিষ্কার যে করা নাই, অর্থাৎ ওয়াশ যে করা হয় নাই, তার প্রমাণ দেখুন কত ময়লা হয়ে আছে, দেখুন এই যে কত ময়লা দেখুন কাদা পড়ে আছে। তারপরেও মানে অনেকে ভিডিও দেখতে চেয়েছেন, হ্যাঁ একজন তো মানে ভিডিওর জন্য পাগল হয়ে গেছেন, দেখার জন্য ভিডিও দেখার জন্য পাগল হয়ে গেছেন, এই জন্য দোয়া দোয়া অবস্থায় আমি বাইকটি ভিডিও বলে দিয়েছি। দেখেন সাইড কভারের অরিজিনাল স্টিকারটা, এটা একজন বাচ্চা মানুষও বলবে যে সাইড কভার অরিজিনাল স্টিকার, স্টিকারটা অরিজিনাল, এটা একজন বাচ্চা মানুষও বলবে ঠিক আছে। এবং রঙের দিক দিয়ে একশো একশো আছে, সিটটা উপরের সিটটা কিন্তু বান্ধানো হয়েছে, যেটা দেখা যাচ্ছে ডিজাইন করে মানে বেঁধে দেওয়া হয়েছে, এবং ওই মালিকই বেঁধেছে, আমি বাঁধি নেই এবং আমি সময় পাইনি, এই মাত্রই নিয়ে এসে ভিডিও বানানো হচ্ছে। শাড়ি কাটাটাও দেখুন অনেক সুন্দর আছে, সিট প্যানেলের স্টিকারটাও কিন্তু অরিজিনাল, এই যে এবং কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই, কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই, কেরিয়ারে একটুখানি রেসিডেন্টের প্যাশন আছে, এটা পুরাতন হয়ে গেছে, এটা সম্ভব হলে আমি চেঞ্জ করে দিব, নতুন লেগে দেবো ঠিক আছে। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, দেখুন গাড়িটির চেহারাটা দেখুন একটু ঠিক আছে, দেখুন চেহারা বাঘের বাচ্চা, বাইকের রাজা ঠিক আছে, বাইকের রাজা এই বাইকগুলো, আমি চালালাম হাইরে মজা, মজার মজা, সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো এখন বলবো গাড়ির নাম্বার সম্পর্কে, বাইকটি নাম্বার নগা ল এগারো ষাট আটাত্তর, নগা ল এগারো ষাট আটাত্তর, এই যে ষোলোতে রেজিস্ট্রেশন করছে, হ্যাঁ ২৬ সাল পর্যন্ত রেনু করতে হবে বা রেনু করা আছে, তা ২৩০০ টাকা জমা দিলে ফুল টাকা হয়ে যাবে, আপনারা যদি আমার দামে রাখেন তাহলে আমি ২৩০০ টাকা জমা দিয়ে ফুল টাকা নাম্বার করে দেবো, আর যদি দরদাম করেন তাহলে সেক্ষেত্রে এই শর্তটা বাতিল হয়ে যাবে ঠিক আছে। সিগন্যাল লাইট দুটোই ফুল ফ্রেশ,
আর নাম্বারটা ফুল টাকার আছেই আর স্মার্ট কার্ড ড্যাশ টোকেন প্রথম মালিক এটা আপনাদেরকে কিন্তু প্রথমেই কাগজ দেখাইছি এই সাইড কভারটা পিছনে ব্যাক লাইটটা অনেক সুন্দর আছে দেখুন এবং এটাও কিন্তু স্টিকার একটু ডিজাইন করছে এটা নিচে কোনো কিছু ভাববেন না যে কোনো কিছু করা আছে কিনা আসলে এটা একটা ডিজাইন করছে সামনে মালগাড়ির মতো ঠিক আছে অনেক সুন্দর লাগতেছে দেখুন তবে আপনারা যদি চান তুলে দেওয়া যাবে পিছনের টায়ারটা দেখুন এই পিছনের টায়ারটা নতুন লাগানো হয়েছে এবং অনেক মোটা টায়ার মানে পালসারের মতো টায়ারের মাফ মানে পালসারের মতো কিন্তু টায়ারটা মোটা ঠিক আছে দেখুন এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এই সাইডের অংশগুলো দেখুন কোনো ধরনের দাগ নাই স্পট নাই এবং সরম কন্ডিশন অরিজিনাল স্টিকার এই স্টিকারটা কিন্তু গাড়ির সাতকার এবং অরিজিনাল কোনো ধরনের চেঞ্জ করা হয়নি আর এই জিনিসগুলো দেখুন কত চাকচিক্য রঙের টাচ কিন্তু করা হয় নাই তারপরেও কত চাকচিক্য আছে ঠিক আছে এই রডগুলো দেখুন কালো কিসকিসে কোনো ধরনের রঙের টাচ করা হয় নাই কোনো কিছুই পাউদারে গাড়ি সাতকার এবং অরিজিনাল আছে সাইলেন্সারেও ডেকোরেশন সব কিছু করা আছে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না দেখুন এই সাইডে ইঞ্জিনটা দেখুন আমি আপনাদেরকে ভালো করে বোঝাই দিই এটা হলো মেন পার্ট ইঞ্জিন অরিজিনাল কালার অরিজিনাল রং কোনো কিছু রঙে টাচ করা নাই আর অরিজিনাল হেড দেখুন কোনো ধরনের ডুপ্লিকেট হেড লাগানো নাই মানে গাড়ির সাতকার যে হেড ওটাই আছে এখন পর্যন্ত যদি ডুপ্লিকেট হতো তাহলে এখানে লেখা থাকতো ঠিক আছে গাড়ির সাতকার হেড থাকলে অরিজিনাল সাউন্ডটা থেকে যায় ঠিক আছে তাছাড়া সাউন্ডটা একটু হলে 19-20 হয় তো ইঞ্জিনের শুধু টাইমিং চেনটা পাল্টানো হয়েছে এছাড়া দ্বিতীয় কোনো কাজ করা হয় নাই সব কিছুই ইনটেক আছে দেখুন আর এটা কিন্তু 10 সালের বাইক 2010-এর বাইক ঠিক আছে ট্যাঙ্কের এই সাইডটা দেখুন কত নতুনত্ব কোনো ধরনের দাগ নাই স্পট নাই দেখুন ফুল ফ্রেশ দেখার কিছুই নেই এই সাইডে দেখেন হ্যান্ডেল এই যে এইটাও কিন্তু একটু ডিসকালার হয়ে গেছে তারপর অরিজিনাল রেখে দিয়েছি সিগন্যাল লাইট এটা অরিজিনাল হ্যাঁ এই সাইডে অনেক সুন্দর আছে তো গাইস এখন বলবো হ্যান্ডেল উপর অংশটা দেখুন হ্যান্ডেল উপর অংশটাও কিন্তু একদম নিখুঁত আছে ফুল ফ্রেশ আর গাড়িটির চলা এখন দেখুন 33,098 করে গাড়ি চলা 33,098 গাড়িটি চলা অরিজিনাল চলা জেনুইন চলা কোনো ধরনের মিটার টেম্পল করা হয় নাই এই মিটার অরিজিনাল ছিল এখন পর্যন্ত অরিজিনালই আছে এটা 100% গ্যারান্টি এবং সত্য কথা ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন গাড়িটি সাউন্ড কোয়ালিটি শুনলেই আপনাদেরকে অবাক করে দিবে ঠিক আছে জি সাউন্ড কোয়ালিটি মানে 35-এর যেগুলো বৈশিষ্ট্য থাকে তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাইলেন্সার থেকে ম্যাগের মতো ডাক হওয়া 100-এ 100-এ অক্ষরে অক্ষরে আপনাদেরকে প্রমাণ সহকারে ম্যাগের মতো ডাক আছে কিনা এই বাইকটি সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি তো এই বাইকটি এখন দামে আসবো যেহেতু প্রথম মালিকের বাইক সব কিছু অরিজিনাল আছে স্টিকার থেকে নিয়ে রং পর্যন্ত অরিজিনাল হেড সিলিন্ডার পর্যন্ত অরিজিনাল সেহেতু এই বাইকটি একটু দাম বেশি আসবে তারপরেও এর আগের বাইকগুলো অ্যাডসেও দাম আমি আজকে যে দামটা বলবো অ্যাডসে বেশি দাম বলা হয়েছে একটা বাইক কিন্তু 1,65,000 বেচা হয়েছে এর আগের বাইকগুলো ঠিক আছে তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম 1,52,000 টাকা ফিক্সড 1,52,000 টাকা ফিক্সড একদম কোনো দরদাম করার সুযোগ নেই ঠিক আছে কারণ এত নতুনত্ব এবং এত টিপটপ বাইক শোরুম কন্ডিশন বাইক এই জগতে পাওয়া খুবই মুশকিল এই জন্য আমি আমাকে অনেকে ফোন দেন বা এখন পর্যন্ত 2-3 জন সিরিয়াল ধরে আছেন তাদের অনুরোধে বাইকগুলো আসলে কালেকশন করা আসলে এই বাইকগুলো কিনতে অনেক কষ্ট হয় এবং অনেক দাম দিয়ে কিনতে হয় ঠিক আছে তো এই দামে যারা নেবেন তারাই ফোন দেবেন ইনশাল্লাহ তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু